নমস্কার, এই মুহূর্তে আমরা আছি পার্ক সার্কাসের খাসিয়া বাগানে। এখানে আমার সঙ্গে আছেন মেহাবাটন স্পোর্টিং এর সচিব ইস্তিয়াক রাজু, সহসচিব সারিক আহমেদ। এরা আজকে আহমেদাবাদেও থাকতে পারতেন, কিন্তু এরা এই এলাকার বাসিন্দার। এই এলাকার মানুষকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে একটু ভিন্ন ধরনের আনন্দ দিতে এখানে বড় জায়ান্ট স্ক্রিনের খেলার আয়োজন করেছেন। হয়তো কলকাতায় এটাই সবচেয়ে বড় জায়ান্ট স্ক্রিন। এখানে আমরা দেখলাম প্রচুর মানুষ প্রথমার্ধে খেলা দেখলেন ভারতীয় ব্যাটিং এর সময়, তারপর একটা আকর্ষণীয় কুইজ কনটেস্ট আমরা দেখলাম। আমি প্রথমেই আসতে চাইবো যে এই যে এই পরিকল্পনার কথা, এটা মূলত শারীরিক উদ্যোগ নিয়েছে, তার পাশে রাজুরা দাঁড়িয়েছে, কিভাবে তুমি হঠাৎ তোমার মাথায় পরিকল্পনাটা এলো? হোয়াট ইজ দ্য প্ল্যান বিহাইন্ড ইট? সো অ্যাকচুয়ালি আই হ্যাড অর্গানাইজড ফর দ্য জায়ান্ট স্ক্রিন ইন দ্য 2011 ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল। সো দ্যাট টাইম আই ওয়াজ ইন সেন্ট জেভিয়ার্স কলেজ, অ্যান্ড মি অ্যান্ড অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাকচুয়ালি we had actually planned for it. बात है 12 साल के बाद अभी जैसे देश हमारा फाइनल में आया है, we had a feeling after the third match or fourth match itself. So third match के बाद से ही, fourth match के बाद से ही 19th का लेके तैयारी हो गया, वो हो गया, स्टार्ट हो गया था हमारा। आज जो है फर्स्ट इनिंग्स में देयर वर अराउंड 1000 पीपल हियर, एंड अभी बॉलिंग के टाइम में आई थिंक 3000 to 4000 पीपल यहाँ पर पहुँचने वाले हैं। थैंक यू राजू, तुम्हें तो इलाका आछो, ये इलाकार खेलवाड़ एक मानसिकता आछे, এরা প্রচন্ড ভাবে ক্রীড়া প্রেমী, এদের অনেকেই আমি পরিচিত মুখ দেখছি যারা মেহাবানা স্পোর্টিং এর খেলা দেখতে যায়, ক্রিকেট দলকেও স্বাগত জানাতে যায়। এখানে এসে কি রকম লাগছে? খুব ভালো লাগছে। প্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের 64 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্টকে, আমাদের শারিক আহমেদকে, যে একটা এত সুন্দর এত ভালো আয়োজন করেছে, তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমাদের এখান থেকে যে খেলাটা, আমাদের যে কলকাতাতে ইডেন গার্ডেনে যে খেলাটা হওয়া উচিত ছিল সেই খেলাটাকে নিয়ে যাওয়া হলো ওইখানে আহমেদাবাদে। তার মানে এটা পরিকল্পনা করে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। সেমিফাইনাল ইন্ডিয়া খেলা আমরা এখানে বঞ্চিত হলাম, দেখতে পারলাম না। ফাইনাল এক্সপেক্ট করছিলাম যে আমরা এই ফাইনালটা আমরা কলকাতাতে, যেখানে ক্রীড়া প্রেমী সব থেকে বেশি, সেইখানে আমার মনে হয় খেলাটা দেওয়া উচিত ছিল। যে কোনো অসুবিধা নেই, আমরা যেতে পারিনি, আহমেদাবাদে যেতে পারিনি, কিন্তু শারিক আহমেদ আহমেদাবাদকে এইখানে এনে দিয়েছে, তো তার জন্যে ওনাকে একবার জোরদার তালি। তাহলে এখানকার যত মানুষ আছে, যত লোক যারা আছে, তারা এই উপভোগ করছে, এবং এইখান থেকেই মনে হচ্ছে যে আমরা মাঠের মধ্যে বসে খেলা দেখছি। আর তার সঙ্গে সঙ্গে যে ছেলের মধ্যে, যে বাচ্চাদের ছেলের মধ্যে একটা কুইজ কনটেস্ট করেছে, এটা একটা ইউনিক জিনিস, একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমি মনে করি যে এইভাবে আরও ভালো ভালো এইভাবে প্রোগ্রাম যদি নেয়, তাহলে আমার মনে হয় এলাকার জন্যে এবং আমাদের এইখানকার বাসিন্দার জন্যে অনেক বেটার, অনেক ভালো হবে। রাজু, পাশাপাশি একটা কথা বলবো যে আহমেদাবাদ স্টেডিয়ামের ক্যাপাসিটি প্রায় ইডেনের ডবল। তুমি সিএবির একটা অংশ, মেহাবানা স্পোর্টিং একটা বড় স্টেক হোল্ডার, মেহাবানা স্পোর্টিংয়ের সচিব হিসেবে তুমি কি সিএবির কাছে প্রস্তাব রাখবে যে ইডেনে আরও একটু আসন সংখ্যা যেতে পারো? আমরা আশা করেছিলাম, আমরা অনেক আশাবাদী ছিলাম যে আমাদেরকে একটা ইন্ডিয়ার খেলায় কমসে কম আমাদের এইখানে দেওয়া উচিত ছিল, যেখানে ইডেন গার্ডেন একটা ঐতিহাসিক একটা ম্যাচ হয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা, আর অন্তত সেমিফাইনালটা দাও। ইয়েস, আমি সেটাই বলতে চাই যে একটা ম্যাচ বলতে গেলে সব সেমিফাইনাল কথা বলছিলাম, একটা সেমিফাইনাল আমাদেরকে এখানে দেওয়া উচিত ছিল, সেই ম্যাচটা আমরা পেলাম না। যাই হোক, কোনো আমাদের এ নেই, এটা জানি, আমাদের আমরা জানি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওই জন্য দেওয়া হয়নি খেলাটা, এখানে চক্রান্ত হয়েছে। যাই হোক, কোনো আসে যায় না,
আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করতে এসেছি, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করব। আর আমরা আশাবাদী যে এই যে ম্যাচ যেটা আজ আজকে ইন্ডিয়া জয় করবে, এবং আমাদের এই যে এতগুলি দর্শক এখানে 4 থেকে 5 হাজার দর্শক যে এখানে আজকে এখানে উপস্থিত হয়েছে এই মাঠের মধ্যে, আমার মনে হয় এদের মুখে একটা হাসি ফুটবে। আশা করছি যে আমাদের টিম জিতবে। সারিক আজকে কিন্তু খুব বড় রান ইন্ডিয়া করতে পারেনি, ফাইটিংস টোটাল করেছে, ফর্মিডেবল স্কোর 244। তোমার কি এক্সপেকটেশন? আমাদের টিমে বোলিং অ্যাটাকটা খুবই ভালো আছে, বুমরা আছে, সিরাজ আছে আর শামি আছে। সো 30 ওভার্স হয়, অনেক কিছু করতে পারি আমরা, এটাই আমি বলছি। অনেক ধন্যবাদ সারিক। ক্যামেরায় সৌরভ দত্তর সঙ্গে জয় চৌধুরী। বিভিন্ন ধরনের দেখতে থাকুন আমাদের চ্যানেল।